আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি খুবই একটা মজার রেসিপি শেয়ার করব, তা পুরোটা সময় আমার সঙ্গে থাকুন। এই ড্রাগন দিয়ে আমি কি তৈরি করব দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে। এই যে ড্রাগনকে কেটে নিচ্ছি, কেটে এই যে খোসাটা ছড়িয়ে নিচ্ছি, এই খোসা দিয়ে আজ আমি একটা মজার রেসিপি তৈরি করব। এর আগেও খোসার রেসিপি দিয়েছি, খোসা দিয়ে জুস তৈরি করেছি, তা আজকে অন্য জিনিস তৈরি করবো। তো যে ড্রাগনকে কিছুটা পিস পিস করে কেটে নিচ্ছি, কিছুটা ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন এই যে খোসাগুলো দেখতে পাচ্ছেন, এই খোসাগুলো দিয়ে আমি খুবই মজার জিনিস তৈরি করব। তো একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি, খোসাগুলো দিয়ে দিলাম। এখন এটাকে সিদ্ধ করে নেব। পনেরো বিশ মিনিট জাল দিলেই সিদ্ধ হয়ে কালারটা বেরিয়ে আসবে, সম্পূর্ণ রসটা। এই তো এরকম সিদ্ধ হয়ে যাবে। আমি এই যে নামিয়ে খোসাগুলোকে রেখে দিছি, এটা কিন্তু গাছের সার হিসেবে খুবই ভালো কাজ করে। তো এই যে আমি রসটাকে ছেঁকে নিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম, হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম। এবার এখানে দেখছেন আগার আগার, তো এখানে এক চামচ আগার আগার দিয়ে এটাকে গুলিয়ে নেব। দিয়ে দিলাম জুসের ভিতর ঢেলে, এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার একটা বাটিতে কিছুটা ড্রাগন কেটে দিলাম কুচি কুচি করাগুলা, আর এখানে কিছুটা দিয়ে এর ভিতরে ঢেলে দিলাম। দিয়ে এখন এটাকে ঠান্ডা করতে জমিয়ে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার একটা পাতিলে প্রায় 1 কেজি দুধ দিয়েছি, আর এখানে সাবুদানা ধুয়ে রেখেছিলাম, সেটাকে এর ভিতরে দিয়ে দেব। দুধের ভিতরে দিয়ে এটাকে জাল করে নেব। এটা সিদ্ধ হয়ে এসেছে, এটাকে সিদ্ধ করে নিতে হবে। একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, এবার চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো মিষ্টি করে নিলাম। এবার এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দেবো 1 চামচ। এক টেবিল চামচ দিয়ে দিলাম। একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। এখন এই দুধের ভিতরে দিয়ে দিলাম, এটাকে একটু গাঢ় করে জাল করে নিতে হবে। এত গাঢ় হয়ে এসেছে, এবার আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে দিয়ে তারপরে ফিরে আসব। এখন এই যে জেলোগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে ড্রাগনের জেলি। আর এই যে একটা বাটিতে রেখেছিলাম, এটাও আমি নামিয়ে নিচ্ছি। এত নামিয়ে নিলাম, কত সুন্দর হয়েছে দেখতে। আমি এখন সার্ভ করছি। সার্ভিং জারে আমি সার্ভ করে নিচ্ছি। প্রথমে জিলিগুলো দিয়ে দিলাম কিছুটা, এবার সাবুদানার ডেজার্টটি দিয়ে দিচ্ছি।
কিছুটা কলা দিয়ে দিচ্ছি, কলা কুচি কুচি করে কেটে রেখেছি। আপনাদের ঘরে যে সমস্ত ফল আছে সে সমস্ত ফল দিবেন, আপেল, আঙ্গুর, ডালিম, যখন যে যে ফল থাকবে সেসব ফল দেওয়া যাবে। এবার আমি জেলো কিছুটা উপরে দিয়ে দিচ্ছি, ফুড কালার ছাড়াই কত সুন্দর জিনিস তৈরি করে নিলাম ড্রাগন দিয়ে, কত সুন্দর কালারফুল হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো আইসক্রিম, আমারই তৈরি করা, ফ্রিজে ছিল। এবার একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি, এত দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ লাগবে, সবারই পছন্দ হবে। তা আশা করি আজকের আমার ডিজার্টটি তৈরি করা কেমন লাগলো আপনাদের, নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।